ঠিক বাংলাদেশের এই টোটাল জনশক্তির ঠিক কত পার্সেন্টেজ আসলে প্রাইভেট সেক্টর তাদেরকে হেলথ যে সার্ভিস সেটা দিচ্ছে বলে আপনি মনে করেন? অ্যাপ্রক্সিমেট মোর দ্যান 60%, 60%-এরও বেশি আমাদের দেশের পপুলেশনের জনসংখ্যার প্রাইভেট সেক্টর স্বাস্থ্য ব্যবস্থাপনা দিয়ে যাচ্ছে। তারপর আপনি বলতে চাচ্ছেন গভর্নমেন্টের চাইতে প্রাইভেট সেক্টরের মানে জনস্বাস্থ্যে যে তাদের যে সার্ভিস এটা তুলনামূলকভাবে বেশি দিচ্ছে? রাইট জি। এবারে ওনার প্রশ্ন ধরে একটি বিষয়টা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপেক্ষিক একটা বিষয় রয়েছে। ধরেন যদি আপনি প্রাইমারি লেভেলের হেলথ কেয়ার সার্ভিসের কথা চিন্তা করেন, সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় কি যে গভর্নমেন্টের সার্ভিসটা ঠিক ওই পর্যন্ত সমানভাবে পাচ্ছে না জনগণ। কিন্তু দেখা যাচ্ছে টার্শিয়ারি লেভেলের সার্ভিসের কথা যদি চিন্তা করেন তাহলে অনেক ক্ষেত্রে প্রাইভেট সেক্টর সেখানে আবার গভর্নমেন্টের সাথে পেরে উঠছে না, কারণ মেডিকেল কলেজ হসপিটালগুলি রয়েছে, তারা যেভাবে সার্ভিসটা দিয়ে যাচ্ছেন গভর্নমেন্টের সহায়তায় এবং যে পরিমাণ কস্টিং, সেই কস্টিংটা আসলে সরকারের সহযোগিতা না থাকলে এই সেবাটাকে জনগণের দোরগোড়ায় পৌঁছানো খুব কষ্টকর হয়ে যাবে। সেই কারণে প্রাইভেট সেক্টর কিছু কিছু জায়গায় কিছু কিছু হসপিটাল অনেক বড় পরিসরে এসেছে এবং তারা চেষ্টা করছে মানসম্মত সেবা দেওয়ার জন্য। কিন্তু প্রাইভেট সেক্টরের মধ্যে যদি আমরা পেরিফেরির কথা চিন্তা করি, যেগুলো ছোট ছোট ক্লিনিক, তারা সব সময় কিন্তু ঠিক সেইভাবে সেবাটা দিয়ে উঠতে পারছে না। বাট একটা সার্টেন লেভেল পর্যন্ত তারা সেবাটাকে প্রোভাইড করার জন্য তাদের সাধ্যানুযায়ী চেষ্টা করছে। কিছু কিছু ক্ষেত্রে তারা পর্যাপ্ত পরিমাণে ডাক্তার পাচ্ছেন, কিছু কিছু ক্ষেত্রে পাচ্ছেন না, কারণ বেশিরভাগ ডক্টরই তো চেষ্টা করছেন যে যাতে গভর্নমেন্টের সাথে অ্যাটাচ থাকা যায়। পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি যারা করেছেন, বিশেষজ্ঞ ডাক্তার রয়েছেন, তারা গভর্নমেন্ট হসপিটালের সাথে অ্যাটাচ রয়েছেন, ফলে তাদের এই গভর্নমেন্ট হসপিটালের কার্যক্রম শেষ করে পরের যখন তাদের বিকালবেলা বা সন্ধ্যাবেলায় এক্সট্রা টাইম, তখন তারা প্রাইভেট হসপিটালগুলিতে সার্ভিস দিচ্ছে। যদিও বর্তমান সময়ে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রিধারী নবীন ডাক্তার যারা রয়েছেন, তারা অনেকেই এখন প্রাইভেট সেক্টরকে চুজ করে নিয়েছেন যে সরাসরি মেডিকেল কলেজ বা বড় বড় যে হসপিটালগুলি রয়েছে প্রাইভেট হসপিটাল সেগুলোতে অ্যাটাচ থাকছেন। তো সেই কারণে দেখা যাচ্ছে কি যে কিছু ক্ষেত্রে গভর্নমেন্ট সেক্টর অনেক আগানো, কিছু কিছু ক্ষেত্রে আবার প্রাইভেট সেক্টর। মানে এখানে একটা জিনিস বলা বাহুল্য, আমি ওনার সাথে সুর মিলে বলতে চাই, সরকার বাংলাদেশে আমাদের এই মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে যে কমিউনিটি ক্লিনিক করেছে, এই প্রাইমারি এবং সেকেন্ডারি হেলথ কেয়ার আসলে সরকার সবচেয়ে বেশি প্রোভাইড করছে পাবলিক সেক্টরে। বাট টার্শিয়ারি কেয়ারের দিকে পাবলিক যতটুকু করছে তার চেয়ে আসলে অনেক বেশি করছে প্রাইভেট সেক্টর। তো প্রাইমারি হেলথ কেয়ার ম্যানেজমেন্টটা সরকারের সাথে প্রাইভেট সেক্টর ওভাবে আগাতে পারেনি।